আজকে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে খুব সহজেই আর খুব কম সময়ে বাড়িতে তৈরি করে ফেলতে পারবে খয়রা মাছের ঝাল। খয়রা মাছের ঝাল তৈরি করার জন্য প্রথমেই আমরা এখানে 300 গ্রাম খয়রা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি মাঝারি সাইজের একটা বেগুন, আলু, টমেটো, কুচনো ধনে পাতা, কাঁচা লঙ্কা, কালো সর্ষে, কালো জিরে, হলুদ, নুন, চিনি, সর্ষের তেল। সো আমরা আজকে উনুনের পারে রান্নাটা করব। এবারে মা প্রথমে সবজিটা কেটে নেবে, আমরা রান্নায় এগিয়ে যাই, সাথে থাকো। বেগুন আর আলু কাটা হয়ে গেছে, এবারে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দেবো। এবারে ভালো করে বেগুন আর আলুগুলোকে ডোলে ডোলে ধুয়ে নিতে হবে। বেগুন আর আলুগুলো ধোয়া হয়ে গেলে এবারে একটা পাত্রে তুলে নেব। এবারে মশলাটা বেটে নেব, তার জন্য শিলে নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে, নিয়ে নেব গোটা কাঁচা লঙ্কা, 1/2 চামচ নুন, কেটে রাখা টমেটো। এবারে মশলাটাকে বেশ মিহি করে বেটে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। মশলা বাটা হয়ে গেছে, এবারে একটা পাত্রে তুলে নেব। এবারে মাছের নুন হলুদটা মাখিয়ে নেব, তাই প্রথমে নুন দিয়ে দিলাম, বেশ কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি। এবারে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। সো মাছের নুন হলুদ মাখানো হয়েই গেছে, এবারে আমরা রান্নায় ফিরে যাব। সো ফিরে এসে রান্নাতে কড়াই গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে উননটাকে বেশি আছে রেখে কড়াইটাকেও গরম করে নিয়েছিলাম, এবারে তেলটাকেও গরম করে নেব। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে মাছগুলোকে ভেজে নেব, তাই খয়রা মাছগুলোকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। সবকটা খয়রা মাছ কড়াইয়ে দেওয়া হয়ে গেলে এবারে মাছগুলোকে আমরা 10 থেকে 15 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এবারে আরও এক পাশ উল্টে দিয়ে লাল করে ভেজে নিতে হবে মাছগুলোকে। মাছ ভাজা হয়ে গেছে, এবারে একটা পাত্রে তুলে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেশ লাল করে মাছগুলোকে এখানে ভেজে নিয়েছি। এবারে মাছ ভাজার ওই তেলটাতেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। এবারে সামান্য কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কালো জিরাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেব। এবারে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেগুন আর আলুটাকে হালকা ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর হালকা ভাজা ভাজা হয়ে এলে এবারে বেটে রাখা মশলাটা কড়াইয়ে দিয়ে দেব। সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব। যেহেতু বেগুন আর আলুটা ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই এখানে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। বড় চামচের 1/2 চামচ হলুদ দিয়ে দেব। স্বাদ মতো চিনি দিয়ে দেব। এবারে 6 থেকে 7 মিনিট ধরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটাকে কুক করে নিতে হবে। ঠিক 6 থেকে 7 মিনিট পর রান্নাটা ভালো করে কুক হয়ে এলে এবারে আন্দাজ মতো জল দিয়ে দেবো। যেহেতু খয়রা মাছের ঝাল তৈরি হচ্ছে, তাই জলের পরিমাণটা মিডিয়াম রেখেছি, খুব বেশিও নয় আবার খুব কমও নয়। সো এবারে উননটাকে বেশি আছে রেখে ঝোলটাকে ফুটতে দিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের ঝোলটা কিন্তু অলরেডি ফুটছে। এবারে একটা পাত্র দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট পর আমরা ফিরে এলাম, এবারে ঢাকনাটা সরিয়ে নেব। ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের রান্নাটা কিন্তু বেশ ভালো করে কুক হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছটা কড়াই দিয়ে দেব। মাছটাকে কড়াই দিয়ে দেওয়া হয়ে গেলে এবারে বেশ ভালো করে ঝোলের সাথে মাছটাকে মিশিয়ে দিতে হবে। অল্প কিছু সময় ধরে মাছটাকে কুক করে নেওয়ার পর এবারে ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেব। তো ফাইনালি খয়রা মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে, এবারে একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খয়রা মাছের ঝাল একদম কমপ্লিট হয়ে গেছে, আর এটা গরম ভাত দিয়ে খাওয়ার জন্য পুরোপুরিভাবে তৈরি। সো দেরি কেন, আজই বাড়িতে তৈরি করে ফেলো খয়রা মাছের ঝাল।